হ্যালো ফ্রেন্ডস, আই এম রাজা, ওয়েলকাম টু চ্যানেল টিকটক। ফ্রেন্ডস, এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাডোবি ফটোশপ 7.0 এর ফাইল মেনু, এডিট মেনু এবং লেয়ার মেনু সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে শিখেছি। আজকের ভিডিওতে আমরা অ্যাডোবি ফটোশপ 7.0 এর ইমেজ মেনু সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে শিখব, যেটির মধ্যে ইমেজ রিলেটেড বিভিন্ন অপশনস দেওয়া রয়েছে। আমরা সমস্ত অপশনস এক্সাম্পলের মাধ্যমে ডিটেলসে শিখব। সো চলো ফ্রেন্ডস, আর দেরি না করে আজকের ভিডিও লেসন শুরু করা যাক। ফটোশপের থার্ড মেনুটি হলো ইমেজ মেনু। এর মধ্যে সবার প্রথম অপশনটি হলো মোডের অপশন। এখানে দেখো এই অপশনগুলি এখন ডিসেবল রয়েছে, সেই কারণে আমি প্রথমে এখানে একটি ইমেজ নিয়ে নিচ্ছি, যার ফলে এই অপশনসগুলি এনেবেল হয়ে যাবে। সো আমি ফাইল ব্রাউজারে গেলাম। ফাইল ব্রাউজার থেকে এবার আমি যে ইমেজটি নিতে চাই সেটি ড্র্যাগ করে এইভাবে এখানে নিয়ে চলে আসবো। ইমেজ মেনুতে সবার প্রথম অপশনটি হলো মোডের অপশন। এর মধ্যে আবার বিভিন্ন অপশনস দেওয়া রয়েছে, কিন্তু তোমাকে এখানে চারটি অপশন সম্বন্ধে ভালো মতো শিখতে হবে। প্রথমটি হলো গ্রে স্কেল, সেকেন্ড হলো আরজিবি কালার, থার্ড হলো সিএমওয়াইকে কালার এবং ফোর্থ হলো ল্যাব কালার। এগুলি খুব ইম্পর্ট্যান্ট অপশনস। প্রথমে আমরা গ্রে স্কেল সম্বন্ধে জেনে নিই। তুমি যদি তোমার কোনো ইমেজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাও, তবে তুমি গ্রে স্কেলে ব্যবহার করবে। তার জন্য তুমি ইমেজ মেনুতে এসে মোডে এসে গ্রে স্কেলের উপর ক্লিক করবে, এখানে ওকেতে ক্লিক করবে। এবার দেখো আমাদের কালারফুল ইমেজটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট হয়ে গেল। এবার তুমি যদি ইমেজটিতে অন্য কোনো কালার দিতে চাও, সেটি এখন এখানে অ্যাপ্লাই হবে না। আমি তোমাদের একটি এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। আমি প্রথমে এখানে একটি শেপ নিয়ে নিচ্ছি। আমি এখানে একটি শেপ নিয়ে নিলাম। এবার এখানে শেপ নেওয়ার পর এর মধ্যে আমি কালার ফিল করব। সাপোজ আমি এখানে রেড কালার নিয়ে নিলাম। এবার এখানে আমি ওকেতে ক্লিক করলাম। দেখো এখানে রেড কালারটি আসছে না, এখানে ডিপ গ্রে কালার আসছে। এরপরে আমি এখানে আরেকটি শেপ নিয়ে নিচ্ছি। আমি এখানে আরেকটি শেপ নিয়ে নিলাম। এবার এই শেপটির মধ্যে আমি এখানে ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি। এখানে আমি ওকেতে ক্লিক করলাম। এখানে দেখো ব্ল্যাক কালারটি চলে এসেছে। এরপর আমি আরেকটি শেপ নিচ্ছি, এখানে আমি আরেকটি শেপ নিয়ে নিলাম। এবার এই শেপটি নেওয়ার পর আমি এখান থেকে কালার হোয়াইট নিয়ে নিচ্ছি। এবার এখানে ওকেতে ক্লিক করলাম। সো দেখো এখানে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারটি এখানে শো করছে এবং ডিপ গ্রে কালার শো করছে। সো তুমি যদি ইমেজ মেনুতে গিয়ে মোডে গিয়ে গ্রে স্কেল চুজ করো, তবে তোমার ইমেজটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে দেখাবে এবং ডিপ গ্রে কালারে শো করবে। এই তিনটে কালার বাদে আর অন্য কোনো কালার তোমার ইমেজে অ্যাপ্লাই হবে না। সো এটি হচ্ছে ইমেজ মেনুতে মোডে গিয়ে গ্রে স্কেলের কাজ। এরপর ইমেজ মেনুতে মোডের মধ্যে সেকেন্ড ইম্পর্ট্যান্ট অপশনটি হলো আরজিবি কালার। এর ফুল ফর্ম হলো রেড গ্রিন ব্লু কালার। এটি কালারের একটি কম্বিনেশন। আমি একটি ইমেজের মাধ্যমে তোমাদের এটা বোঝাচ্ছি। আমি ফাইল ব্রাউজার থেকে একটি আরজিবি কালারের ইমেজ নিয়ে নিচ্ছি। এইখানে দেখো এখানে রেড গ্রিন এবং ব্লু এই তিনটি কালার শো করছে। এই তিনটি কালারের কম্বিনেশনে অনেকগুলি কালার ক্রিয়েট হয়। এছাড়া ইমেজ মেনুতে মোডের মধ্যে তুমি থার্ড ইম্পর্ট্যান্ট অপশনটি পেয়ে যাচ্ছ সিএমওয়াইকে কালার। এর ফুল ফর্ম হলো সিয়ান, ম্যাগেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক। এটিও আমি তোমাদের একটি ইমেজের মাধ্যমে দেখাচ্ছি। আমি ফাইল ব্রাউজার থেকে একটি ইমেজ নিয়ে নিচ্ছি। এখানে দেখো দেখতে পাচ্ছো এটি হচ্ছে সিয়ান কালার, এটি ম্যাগেন্টা কালার, এটি ইয়েলো কালার, এটি ব্ল্যাক কালার, এবং এই চারটি কালারের কম্বিনেশনেও অনেকগুলি কালার ক্রিয়েট হয়। সো সিএমওয়াইকেতে এই চারটি কালারের কম্বিনেশনে সমস্ত কালার ক্রিয়েট হয় এবং আরজিবিতে এই তিনটি কালারের কম্বিনেশনে সমস্ত কালার ক্রিয়েট হয়। আরজিবি কালার এবং সিএমওয়াইকে কালারের মধ্যে ডিফারেন্সটি হলো যে তোমার যে কোনো ডিজিটাল ইমেজ অর ডিজিটাল প্রজেক্টে যে কালারগুলি ইউজ করা হয় সেটাই আরজিবি কালার ইউজ করা হয়। যেমন সাপোজ তুমি কোনো ইমেজ তৈরি করছো নিজের ওয়েবসাইটের জন্য, নিজের ভিডিওর জন্য, সেগুলি কি এগুলি ডিজিটাল। সো আমরা এখানে ইউজ করব আরজিবি কালার এবং সিএমওয়াইকে ইউজ করা হয় প্রিন্টিংয়ের জন্য। সুতরাং যে প্রজেক্টগুলি আর ইমেজগুলি তুমি প্রিন্টিংয়ের জন্য তৈরি করছো, যেমন তুমি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করছো যেটি তোমাকে প্রিন্ট করতে হবে, তার জন্য তুমি সিএমওয়াইকে কালার চুজ করবে। কারণ সমস্ত প্রিন্টারে সিএমওয়াইকে কালার সাপোর্ট করে, আরজিবি কালার সাপোর্ট করে না। এবং সিএমওয়াইকেতে চারটি কালার হয়, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক, যেটা তুমি সমস্ত প্রিন্টারে পেয়ে যাবে। এবং আরজিবি কালার তুমি তখন ইউজ করবে যখন তুমি কোনো প্রজেক্ট আর ইমেজ ডিজিটালি ইউজ করবে। যেমন তুমি যদি ইউটিউবের জন্য কোনো থাম্বনেল তৈরি করো, এটি একটি ডিজিটাল, তবে তুমি আরজিবি চুজ করবে, তোমাকে এটি প্রিন্ট করতে হবে না, তখন তুমি আরজিবি চুজ করবে।
তুমি তোমার ওয়েবসাইটে ব্যানার ক্রিয়েট করবে, হেডার তৈরি করবে, গ্যালারি তৈরি করবে, তখন তুমি আরজিবি চুজ করবে, কারণ তুমি সেটি প্রিন্ট করবে না। সো এটি হচ্ছে আরজিবি এবং সিএমওআইকে কালারের মধ্যে ডিফারেন্স, আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। সো ইমেজ মেনুতে মুডে এসে গ্রে স্কেল তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের জন্য ইউজ করবে, আরজিবি কালার তুমি যে কোনো ডিজিটাল মিডিয়ার জন্য ইউজ করবে, সিএমওআইকে কালার তুমি যে কোনো ডকুমেন্ট প্রিন্টিংয়ের জন্য ব্যবহার করবে, এবং এখানে ফোর্থ হলো ল্যাব কালার, এটি গ্লোবাল ইউজ করা হয়, এটির মধ্যে তুমি যে কোনো কালার কোড ইউজ করতে পারবে। এরপর ইমেজ মেনুতে তুমি সেকেন্ড যে অপশানটি পেয়ে যাচ্ছ সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্টসের অপশান, এর মধ্যে আবার তুমি বিভিন্ন ধরনের অপশানস পেয়ে যাচ্ছ। এই সমস্ত অপশানসগুলি কালার কারেকশন করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ এর মাধ্যমে তুমি তোমার ইমেজে তোমার ইচ্ছামতো কালার অ্যাডজাস্ট করতে পারবে। সবার প্রথমে এর মধ্যে লেভেলের অপশান পেয়ে যাচ্ছ, এর শর্টকাট হলো Ctrl+L। সবার প্রথমে আমরা এই অপশানটি দেখে নিই, এর উপরে তুমি ক্লিক করবে, এখানে দেখো একটি ডায়লগ বক্স চলে এসছে। সাপোজ আমি আমার এই পিকচারটিতে ব্রাইটনেস বাড়াবো, তার জন্য তুমি এখানে কার্সারটি নিয়ে এসে মাউসের লেফট বাটন চেপে ধরে রাইট সাইডে নিয়ে যাবে। যত দেখো রাইট সাইডের দিকে নিয়ে যাচ্ছ তত পিকচারের ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। সো এখান থেকে তুমি তোমার পিকচারের ব্রাইটনেস বাড়াতে পারবে। সেম একইভাবে তুমি যদি পিকচারে ডার্কনেস বাড়াতে চাও, তার জন্য তুমি এখানে কার্সারটি নিয়ে এসে মাউসের লেফট বাটন চেপে ধরে লেফট সাইডে নিয়ে যাবে, দেখো ততই পিকচারের মধ্যে ডার্কনেস বেড়ে যাচ্ছে। এটা তুমি এখান থেকেও করতে পারবে, দেখো এইভাবে। এবার এখানে দেখো চ্যানেলের অপশান দেওয়া রয়েছে, এখানে তুমি ড্রপডাউন আরোতে ক্লিক করবে, এখানে দেখো রেড গ্রিন ব্লু দেওয়া রয়েছে। এর মধ্যে তুমি যে কোনো একটি পার্টিকুলার কালারকে অথবা কালারের লেভেলকে তুমি যদি অ্যাডজাস্ট করতে চাও সেটা তুমি এখান থেকে করতে পারবে। যেটা তুমি করতে চাও তার উপরে ক্লিক করবে, রেডের উপরে। এবার এখানে তুমি যে অ্যাডজাস্টমেন্টটি করবে সেটা রেড কালারের উপরে অ্যাডজাস্টমেন্টটি হবে। সো এইভাবে তুমি এখানে রেড গ্রিন ব্লুর মধ্যে যে কোনো করতে পারো, এবং তিনটে কালার যদি তুমি একসঙ্গে অ্যাডজাস্ট করতে চাও তার জন্য তুমি এখানে আরজিবি চুজ করে নেবে চ্যানেল। এরপর তুমি ইমেজ মেনুতে অ্যাডজাস্টমেন্টের মধ্যে সেকেন্ড অপশানটি পেয়ে যাচ্ছ অটো লেভেলসে, এর শর্টকাট হলো Shift+Ctrl+L। তুমি এই অটো লেভেল অপশানের উপর ক্লিক করলে তোমার পিকচারের মধ্যে কালার অটোমেটিক কারেক্ট হয়ে যাবে। সো এটি হচ্ছে অটো লেভেলের কাজ। আমি Ctrl+Z করে আগের অবস্থায় ফিরে আসছি, কিবোর্ডে Ctrl+Z প্রেস করলাম, আগের অবস্থায় ফিরে আসলাম। এরপর অ্যাডজাস্টমেন্টের মধ্যে নেক্সট অপশানটি পেয়ে যাচ্ছ অটো কন্ট্রাস্টের অপশান, এর শর্টকাট হলো Alt+Shift+Ctrl+L। তুমি কিবোর্ডে শর্টকাট প্রেস করেও এটি ওপেন করতে পারো। আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের যতগুলি শর্টকাট দেখিয়েছি এবং শিখিয়েছি সেগুলো তোমরা একটি ডায়েরিতে নোট করে নেবে, যাতে তোমাদের সেটি পরে ব্যবহার করতে সুবিধা হয়। নাহলে সেগুলি নোট করে না রাখলে, এক জায়গায় না রাখলে তোমার শর্টকাটগুলো মনে থাকবে না এবং তোমাদের ইউজ করতে সেটি অসুবিধা হবে। সো তোমরা একটি ডায়েরিতে নোট করে রেখো এক জায়গায়। সো অটো কন্ট্রাস্টের উপর আমি এখানে ক্লিক করলাম। এবার এখানে আমাদের পিকচারের মধ্যে অথবা ইমেজের মধ্যে কন্ট্রাস্টের লেভেল অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে, সেটি হচ্ছে অটো কন্ট্রাস্টের কাজ। আমি Ctrl+Z করে আগের অবস্থায় ফিরে আসছি। এরপর অ্যাডজাস্টমেন্টের মধ্যে তুমি নেক্সট অপশানটি পেয়ে যাচ্ছ অটো কালারের অপশান, এর শর্টকাট হলো Shift+Ctrl+V। এর মাধ্যমে তুমি তোমার ইমেজে কালার অটোমেটিক্যালি কারেক্ট করতে পারবে, তার জন্য তুমি এর উপরে ক্লিক করবে, এখানে তোমার ইমেজের মধ্যে কালার অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে। সো Ctrl+Z করে আমি আগের অবস্থায় ফিরে আসছি। এরপরে তুমি ইমেজ মেনুতে অ্যাডজাস্টমেন্টের মধ্যে নেক্সট অপশানটি পেয়ে যাচ্ছ কার্ভসের অপশান, এর শর্টকাট হলো Ctrl+M। এই অপশানটি ম্যাক্সিমাম টাইম ব্যবহার করা হয়, এর উপরে তুমি ক্লিক করবে, এখানে দেখো এরকম একটি বক্স চলে আসবে। যখন পাসপোর্ট সাইজ ফটো তৈরি করা হয় অথবা কোনো ইমেজ ফটোশপে ইনসার্ট করলে সেটির মধ্যে কালার ঠিক করার জন্য এই কার্ভ অপশানটি ম্যাক্সিমাম টাইম ব্যবহার করা হয়। এখানে দেখো একটি কার্ভ দেওয়া হয়েছে, এবং এখানে এই কার্ভটিকে তুমি মাউসের লেফট বাটন চেপে ধরে যেই দিকে নিয়ে যাবে এবং যেইভাবে তুমি এটিকে রাখবে সেই অনুসারে দেখো তোমার ইমেজের মধ্যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইভাবে ফটোশপে ইমেজের মধ্যে কার্ভের মাধ্যমে কালার কারেক্ট করা হয়। এখানে তুমি চ্যানেলের অপশানও পেয়ে যাচ্ছ, এখানে আরজিবি রয়েছে, অর্থাৎ আমি তোমাদের কিছুক্ষণ আগেই এটা দেখালাম যে আরজিবি রয়েছে মানে তুমি তিনটে কালারকে একসঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে। এবং এখানে ড্রপডাউন এরোতে ক্লিক করলে রেড গ্রিন ব্লু পেয়ে যাচ্ছ, তুমি কোনো পার্টিকুলার একটি কালারকে যদি অ্যাডজাস্ট করতে চাও তার জন্য তুমি সেই কালারটি চুজ করে নেবে, এবং তুমি এখানে কার্ভের মাধ্যমে সেই কালারটিকে তুমি অ্যাডজাস্ট করতে পারবে। এখানে কার্ভটিকে তুমি যেইভাবে এখানে রাখবে সেই অনুসারে ইমেজের মধ্যে কালার কারেক্ট হবে। ওকে, সো এটি হচ্ছে কার্ভের কাজ। এরপর তুমি ইমেজ মেনুতে অ্যাডজাস্টমেন্টের মধ্যে নেক্সট অপশানটি পেয়ে যাচ্ছ কালার ব্যালেন্সার অপশান, এর শর্টকাট হলো Ctrl+B। এর উপর তুমি ক্লিক করলে এর মাধ্যমে তুমি তোমার ইমেজের মধ্যে কালারকে ব্যালেন্স করতে পারবে, অর্থাৎ কোন কালারটি তুমি বেশি রাখতে চাও কোন কালারটি কম রাখতে চাও সেটা তুমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবে। যেরকম এদিকে শাইনের অপশান রয়েছে এবং এই সাইডে রেড রয়েছে, এবং এখানে একটি ডায়ামিটার অপশান দেওয়া রয়েছে, তুমি মাউসের লেফট বাটন চেপে ধরে
এখানে কার্সারটি নিয়ে এসে মাউসের লেফট বাটন চেপে ধরে তুমি সায়ানের দিকে যত বেশি নিয়ে যাবে তত তোমার ইমেজের মধ্যে সায়ানের এফেক্টটি শো করবে। সেম একইভাবে তুমি যদি মাউসের লেফট বাটন চেপে ধরে এটি রেড লেখা যেদিকে রয়েছে সেই দিকে তুমি যদি এটা নিয়ে যাও তো রেডের এফেক্টটি তোমার ইমেজের মধ্যে ততটাই শো করবে। ওকে, তো সেম একইভাবে তুমি এখানে ম্যাজেন্টা, গ্রিন, ইয়েলো, ব্লু এই সমস্ত কালারগুলো তুমি এইভাবে অ্যাডজাস্ট করতে পারবে। ওকে, এবং তুমি যদি দুটো কালারকে ব্যালেন্স করে রাখতে চাও তার জন্য তুমি এখানে মিডিল পজিশনে কার্সারটি নিয়ে এসে রেখে দেবে, তাহলে তোমার ইমেজের মধ্যে এখানে দেখো ইয়েলো ব্লু এই দুটি কালার ব্যালেন্স হয়ে থাকবে। আমি যদি এখানে রেখে দিই তাহলে এখানে ম্যাজেন্টা গ্রিন এই দুটি কালার ব্যালেন্স হয়ে থাকবে, সিয়ান রেড এই দুটি কালার ব্যালেন্স হয়ে থাকবে, এবং এই দুটির মধ্যে যদি তুমি কোনো একটি বেশি অথবা কম রাখতে চাও তার জন্য তুমি এখানে এইভাবে মাউসের লেফট বাটন চেপে ধরে এটি অ্যাডজাস্ট করতে পারবে। এখানে দেখো টোন ব্যালেন্সের মধ্যে আবার তিনটি অপশন দেওয়া রয়েছে, শ্যাডো, মিড টোনস এবং হাইলাইটস। এখন আমরা মিড টোন অ্যাডজাস্ট করলাম, এবার তুমি যদি সেম একইভাবে শ্যাডো এখানে চুজ করো, তারপর এখানে তুমি যদি কোনো একটি বাড়াও কমাও তাহলে তোমার পিকচারের মধ্যে শ্যাডোর অ্যাডজাস্টমেন্ট তুমি এখানে করতে পারবে। সেম একইভাবে তুমি যদি হাইলাইট চুজ করে রাখো তাহলে তুমি তোমার ইমেজের মধ্যে হাইলাইট এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। ওকে, সো তুমি এই তিনটি অপশনের মধ্যে যেটি চুজ করবে সেই রিলেটেড তুমি এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। এরপর তুমি ইমেজ মেনুতে নেক্সট অপশন পেয়ে যাচ্ছ অ্যাডজাস্টমেন্টের মধ্যে, সেটি হচ্ছে ব্রাইটনেস অর কন্ট্রাস্ট। এর উপরে ক্লিক করলে তুমি তোমার ইমেজের মধ্যে ম্যানুয়ালি ব্রাইটনেস অথবা কন্ট্রাস্ট বাড়াতে অথবা কমাতে পারবে। সো এখানে দেখো সেম একইভাবে তুমি মাউসের লেফট বাটন চেপে ধরে তুমি লেফট সাইডে যত নিয়ে যাবে তোমার পিকচারে তত ডার্কনেস বেড়ে যাবে, ব্রাইটনেস কমে যাবে, এবং মাউসের লেফট বাটন চেপে ধরে তুমি এটিকে রাইট সাইডে যত নিয়ে যাবে তত তোমার ইমেজের মধ্যে ব্রাইটনেস বেড়ে যাবে। ওকে, এবং তুমি যদি ব্যালেন্স করে রাখতে চাও ব্রাইটনেস এবং ডার্কনেসকে তার জন্য তুমি এটা মিডল পজিশনে এনে রেখে দেবে। সেম একইভাবে তুমি কন্ট্রাস্টও বাড়াতে কমাতে পারবে। ওকে, এখান থেকে তুমি কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারবে এবং ব্যালেন্স করে রাখতে চাইলে তুমি এখানে মিডল পজিশনে রাখতে পারবে। এবং এখানে তুমি এখানে নাম্বার দিয়েও করতে পারো, এখানে দেখো -2 আছে, এখানে যদি আমি 0 রেখে দিই তাহলে এটা মিডল পজিশনে হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল দুটো। এবার আমি এখানে যদি আমি এখানে 30 করে দিই দেখো কন্ট্রাস্ট বেড়ে গেল। এবার সেম একইভাবে যদি আমি এখানে -30 করে দিই, ওকে দাঁড়াও এখানে আমি -30 করে দিলাম, এবার এখানে দেখো কন্ট্রাস্ট -30 কমে গেল। সো এখান থেকে তুমি অ্যাডজাস্ট করতে পারবে। এখানে দেখো প্রিভিউর অপশন রয়েছে এবং এটি টিক মার্ক করা রয়েছে, এর উপরে আমি ক্লিক করে যদি এটি আনটিক করে দিই তাহলে তুমি এখানে যখন ব্রাইটনেস বাড়াবে কমাবে এখানে দেখতে পারবে না। সো তুমি যদি এখানে অ্যাডজাস্টমেন্ট করার সঙ্গে সঙ্গে দেখতে চাও যে কীরকম এফেক্ট পড়ছে তুমি যেটা অ্যাডজাস্ট করছো তার জন্য তুমি এখানে প্রিভিউর উপর ক্লিক করবে। সো এটা তুমি সবসময় এটা টিক করে রাখবে যাতে তুমি যে অ্যাডজাস্টমেন্টটি করতে পারছো সেই অ্যাডজাস্টমেন্টটি করার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পারবে, যাতে তোমার সুবিধা হয় এটা বুঝতে। তারপর তুমি এখানে ওকেতে ক্লিক করবে, এটি অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, এরপর অ্যাডজাস্টমেন্টের মধ্যে নেক্সট অপশনটি রয়েছে হিউ স্যাচুরেশনের অপশন, এর শর্টকাট হলো Ctrl+U। আমি এর উপর ক্লিক করলাম এবং এখানেও সেম একইভাবে তুমি হিউ স্যাচুরেশন, লাইটনেস এখান থেকে কম বেশি করতে পারবে, যেরকমটা আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম। ওকে, এখানে তুমি দেখো লেফট সাইডে যত নিয়ে আসবে তত হিউ কমে যাবে, রাইট সাইডে নিয়ে আসলে এরকম শো করবে। সো তুমি যেটা যেভাবে অ্যাডজাস্টমেন্ট করতে চাও সেভাবে করে নেবে এবং মিডল পজিশনে রাখলে এটা ব্যালেন্স হয়ে থাকবে। স্যাচুরেশনও সেম তুমি এখান থেকে কমাতে পারবে এবং এখান থেকে স্যাচুরেশন বাড়াতে পারবে, যত রাইট সাইডে নিয়ে যাবে তত বাড়বে, যত লেফট সাইডে নিয়ে যাবে তত কমবে। ওকে, এবং ব্যালেন্স করে রাখতে চাইলে মিডল পজিশনে রেখে দেবে। সেম লাইটনেসও একই কাজ। ওকে, এরপর তুমি অ্যাডজাস্টমেন্টের মধ্যে নেক্সট অপশন পেয়ে যাচ্ছ ডিস্যাচুরেটেড অপশন, এর শর্টকাট হলো Shift+Ctrl+U। তুমি যদি তোমার পিকচারের মধ্যে স্যাচুরেশন বেশি করে থাকো এবং সেটা যদি তুমি ডিস্যাচুরেট করতে চাও তার জন্য তুমি এখানে ডিস্যাচুরেটের উপর ক্লিক করবে অথবা কিবোর্ডের শর্টকাট প্রেস করবে Shift+Ctrl+U, তাতেও এটি ডিস্যাচুরেট হয়ে যাবে। আমি যদি এখানে ডিস্যাচুরেটের উপর ক্লিক করি দেখো এটা ডিস্যাচুরেট হয়ে গেলো, যে স্যাচুরেশনটি ছিল পিকচারের মধ্যে সেটি চলে গেল, সেটি আর থাকলো না, স্যাচুরেশনটি সেটি ডিস্যাচুরেট হয়ে গেল। ওকে, এখানে Ctrl+Z করে আমি আগের অবস্থায় ফিরে আসলাম। এরপর তুমি ইমেজ মেনুতে অ্যাডজাস্টমেন্টের মধ্যে নেক্সট অপশন পেয়ে যাচ্ছ রিপ্লেস কালারের অপশন, এর উপর ক্লিক করলে তুমি এখানে দেখো একটি কালার পিকারের অপশন পেয়ে যাচ্ছ এবং তুমি তোমার ইমেজের মধ্যে কোনো পার্টিকুলার কালারকে যদি রিপ্লেস করতে চাও তবে তুমি সেই কালারটি এখানে এই কালার পিকারটি সেখানে নিয়ে গিয়ে ক্লিক করবে। সাপোজ আমি এই টি শার্টের কালারটি চেঞ্জ করবো যেটি ব্লু রয়েছে, সো আমি এখানে এর উপরে ক্লিক করলাম।
এবার এর উপরে যখন ক্লিক করলাম এখানে দেখো স্যাম্পলে সেই কালারটি পিক করে নিয়েছে এবং এখানে ট্রান্সফর্মের মধ্যে তিনটি অপশন দেওয়া রয়েছে হিউ স্যাচুরেশন লাইটনেস। এবার আমি এখানে যেই ধরনের অ্যাডজাস্টমেন্ট করব আমি এখানে স্যাম্পলে যে কালারটি নিয়েছি সেই কালারটি যেখানে যেখানে আছে সেখানে সেখানে এর এফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। হিউ স্যাচুরেশন লাইটনেস আমি যেরকম বাড়াবো কমাবো এই স্যাম্পল কালারের মধ্যে এই তিনটি এফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে, অন্য কোনো কালারে অ্যাপ্লাই হবে না। ওকে, এরপর এখানে দেখো ইমেজের অপশন রয়েছে, এটা সিলেকশনের উপর চুজ করা রয়েছে। এখানে যদি আমি ইমেজের উপর চুজ করে নিই এটা, তবে এখানে থেকেও আমি যে কোনো একটি কালার পিক করে নিতে পারি এবং এখান থেকেও আমি সেম একইভাবে লাইটনেস, হিউ, স্যাচুরেশন বাড়াতে কমাতে পারি এবং সেটি শুধু অনলি সেই স্যাম্পল কালারটির উপর অ্যাপ্লাই হবে, অন্য কোনো কালারে অ্যাপ্লাই হবে না। ওকে, সো এটি হচ্ছে রিপ্লেস কালারের কাজ। এরপর ইমেজ মেনুতে অ্যাডজাস্টমেন্টের মধ্যে নেক্সট অপশন পেয়ে যাচ্ছ তুমি সিলেক্টিভ কালারের অপশন, এবং এখানে কালারের মধ্যে দেওয়া বিভিন্ন কালারের যে রয়েছে তার মধ্যে তুমি যে কোনো একটি কালার সিলেক্ট করে সেটির মধ্যে তুমি অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। এটি কোনো বড় প্রজেক্টের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে, কোনো ছোটো প্রজেক্টের ক্ষেত্রে এটি ততটা ব্যবহার করা হয় না। এরপর তুমি ইমেজ মেনুতে নেক্সট অপশন পেয়ে যাচ্ছ অ্যাডজাস্টমেন্টের মধ্যে, সেটি হচ্ছে চ্যানেল মিক্সারের অপশন। চ্যানেল মিক্সারের মাধ্যমে তুমি তোমার ইমেজের মধ্যে এখানে দেওয়া যে চ্যানেল রয়েছে, চ্যানেল মানে এখানে কালার, রেড, গ্রিন, ব্লু কালার রয়েছে, এই তিনটি কালারের মধ্যে অর্থাৎ এই তিনটি চ্যানেলের মধ্যে তুমি মিক্স করতে পারবে। তুমি এখানে গ্রিন চুজ করেছো, এবার গ্রিনের মধ্যে তুমি রেড কতটা রাখতে চাও ওকে এখান থেকে তুমি অ্যাডজাস্ট করতে পারবে, বা ব্যালেন্স রাখতে চাইলে তুমি মিডিলে রাখবে। তুমি গ্রিন চুজ করেছো, গ্রিনের মধ্যে তুমি ব্লু কতটা অ্যাডজাস্ট করতে চাও, কতটা কম অথবা বেশি রাখতে চাও তুমি এখান থেকে চুজ করতে পারবে। সেম একইভাবে তুমি যদি এখানে রেড চুজ করো চ্যানেল, এবং তুমি রেডের মধ্যে গ্রিন কতটা বেশি রাখবে অথবা কম রাখবে সেটা তুমি এখান থেকে চুজ করতে পারবে। সো এইভাবে তুমি এখানে মিক্স করতে পারবে, চ্যানেল মিক্স করতে পারবে অর্থাৎ কালার মিক্স করতে পারবে। এরপর তুমি ইমেজ মেনুতে অ্যাডজাস্টমেন্টের মধ্যে যে নেক্সট অপশনটি পেয়ে যাচ্ছে সেটি হচ্ছে গ্র্যাডিয়েন্ট ম্যাপের অপশন, এর উপর ক্লিক করবে। এর উপর ক্লিক করে তুমি তোমার ইমেজের মধ্যে গ্র্যাডিয়েন্ট দিতে পারবে, তার জন্য তুমি এখানে এই ড্রপডাউনের উপর ক্লিক করবে এবং এখানে প্রিসেট কিছু গ্র্যাডিয়েন্ট দেওয়া রয়েছে, তুমি যেটির উপর ক্লিক করবে সেটি অ্যাপ্লাই হয়ে যাবে। দেখো এইভাবে, সো তুমি এইভাবে এখান থেকে গ্র্যাডিয়েন্ট দিতে পারবে। ওকে, এরপর তুমি ইমেজ মেনুতে অ্যাডজাস্টমেন্টের মধ্যে ইনভার্টার অপশন পেয়ে যাচ্ছ, এর শর্টকাট হলো কন্ট্রোল প্লাস আই। এর উপর ক্লিক করলে তুমি তোমার ইমেজকে আরও ভালো মতো চেক করতে পারবে, যেমন তুমি এক্সরেতে দেখতে পাও সেরকম লুক এখানে চলে আসবে ইনভার্টারের উপর ক্লিক করলে। এরপর অ্যাডজাস্টমেন্টের মধ্যে তুমি নেক্সট অপশন পেয়ে যাচ্ছ ইকুয়ালাইজার, এটিও এক ধরনের কালার কারেকশন। আমি কন্ট্রোল জেড করে আগের অবস্থায় ফিরে আসলাম। এরপর ইমেজ মেনুতে অ্যাডজাস্টমেন্টের মধ্যে তুমি নেক্সট অপশন পেয়ে যাচ্ছ থ্রেশহোল্ডের, পোস্টারাইজের, তারপরে এখানে রয়েছে ভ্যারিয়েশনসের অপশন। এর উপর ক্লিক করলে তুমি এখানে বিভিন্ন অপশন পেয়ে যাচ্ছ শ্যাডো, মিড টোন, হাইলাইটস, স্যাচুরেশন, এবং তুমি এখানে যে অপশনটি চুজ করবে সেই রিলেটেড এখানে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশনস চলে আসবে এবং এখান থেকে তুমি যে কোনো একটি ভ্যারিয়েশনসের উপর ক্লিক করে তুমি তোমার ইমেজে অ্যাপ্লাই করতে পারো। সেটা তুমি চুজ করার পর এখানে ওকেতে ক্লিক করবে, সেটি অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। এরপর ইমেজ মেনুতে তুমি নেক্সট অপশনটি পেয়ে যাচ্ছ ডুপ্লিকেটের অপশন। ডুপ্লিকেটের মাধ্যমে তুমি তোমার ইমেজের একটি কপি তৈরি করতে পারবে, তার জন্য তুমি এখানে ডুপ্লিকেটের উপর ক্লিক করবে, এখানে তোমার ইমেজের একটি নাম দিয়ে দেবে, তারপর এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করলে দেখো এখানে একটি আমাদের এই ইমেজটি একটি কপি ক্রিয়েট হয়ে গেল। এর মাধ্যমে কী হবে, তুমি ধরো তোমার কোনো একটি ইমেজে অনেক কালার কারেকশন করবে, এডিটিং করবে, তার জন্য তুমি যদি প্রথম থেকে এখানে একটি কপি ক্রিয়েট করে রেখে দাও, তখন তুমি যদি সেই ইমেজটিতে কালার কারেকশন করার সময় যদি কোনো রকম মিস্টেক হয়ে যায় তবে সেটা তুমি ক্যান্সেল করে তুমি এটার উপরেও সেই কাজটি আবার প্রথম থেকে করতে পারবে, সেই কারণে তুমি তখনই এই ডুপ্লিকেটটি ব্যবহার করতে পারো। এরপর ইমেজ মেনুতে তুমি নেক্সট যে অপশনটি পেয়ে যাচ্ছ সেটি হচ্ছে অ্যাপ্লাই ইমেজের অপশন। এর মাধ্যমে তুমি তোমার ইমেজে বিভিন্ন ধরনের এফেক্ট অ্যাপ্লাই করতে পারবে, এর উপর তুমি ক্লিক করবে, তারপর এখানে তুমি সোর্স চুজ করে নেবে, এখানে ড্রপডাউনেরতে ক্লিক করে এখান থেকে সোর্স চুজ করে নেবে, এখানে লেয়ার তুমি চুজ করে নেবে। এখানে যেহেতু আমাদের এখন কোনো লেয়ার নেই, শুধু ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই জন্য এখানে আমি ব্যাকগ্রাউন্ডই চুজ করে নিলাম। তারপর তুমি এখানে চ্যানেল চুজ করে নেবে, এখানে RGB রয়েছে, তুমি কোনো পার্টিকুলার একটি চ্যানেল চুজ করতে চাইলে করতে পারো, রেড, গ্রিন, ব্লু, ওকে এখান থেকে তুমি চুজ করতে পারো। এখান থেকে তুমি ইনভার্টে ক্লিক করে ইনভার্টও করতে পারো। তারপর এখানে অপশন রয়েছে ব্লেন্ডিংয়ের অপশন। ব্লেন্ডিং এখানে ড্রপডাউন এলাতে ক্লিক করলে তুমি এখানে বিভিন্ন ধরনের ব্লেন্ডিং অপশন পেয়ে যাচ্ছ, ডার্কেন, মাল্টিপ্লাই, ওকে, তারপর কালার বার্ন, লিনিয়ার বার্ন, লাইটেন, সো যেটা তোমার ইচ্ছা সেটা তুমি সিলেক্ট করে নেবে। আমি এখানে নর্মাল রেখে দিচ্ছি। তারপর এখান থেকে তুমি অপাসিটি চুজ করতে পারবে, তারপর এখানে তুমি ওকেতে ক্লিক করবে, এটি অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমি এটি এখন
ক্যান্সেল করে দিচ্ছি। এখানে আরেকটি অপশন দেখো, এখানে প্রিভিউ রয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম, এটি টিক করা রয়েছে, সেটি তুমি দেখে নেবে টিক করা আছে কিনা। যদি টিক করা না থাকে এটি টিক করে নেবে, যাতে তুমি এখানে যেটি অ্যাপ্লাই করছো সেটি তুমি যাতে সঙ্গে সঙ্গে দেখতে পাও। তারপর এখানে ওকেতে ক্লিক করবে, এটি অ্যাপ্লাই হয়ে যাবে। সো এটি হচ্ছে অ্যাপ্লাই ইমেজের কাজ, এর মাধ্যমে তুমি তোমার ইমেজের মধ্যে বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারবে। এরপর ইমেজ মেনুতে তুমি নেক্সট অপশন পেয়েছো, ক্যালকুলেশনসের অপশন। এর মাধ্যমে তুমি একটি সোর্সের মধ্যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল চ্যানেল তুমি অ্যাপ্লাই করতে পারবে। যেমন এখানে সোর্সে ওয়ানের মধ্যে আমি এখানে একটি চ্যানেল নিয়ে নিচ্ছি গ্রিন, এবং সোর্স টুতে আমি এখানে একটি চ্যানেল নিয়ে নিচ্ছি রেড। সো তুমি তোমার ইমেজের মধ্যে আলাদা আলাদা চ্যানেল অ্যাপ্লাই করতে পারবে। এরপর তুমি ইমেজ মেনুতে ইমেজ সাইজের অপশন পেয়েছো, এর মাধ্যমে তুমি তোমার ইমেজের সাইজকে অ্যাডজাস্ট করতে পারবে। এখানে দেখো আমাদের এই ইমেজটির উইথ রয়েছে, অর্থাৎ চওড়ায় রয়েছে 1000 পিক্সেল, এবং হাইট অর্থাৎ লম্বায় রয়েছে 1000 পিক্সেল। এখানে আমি উইথ চেঞ্জ করতে চাই, তার জন্য তুমি এখানে উইথে এসে এখানে তুমি চেঞ্জ করে যেটা করতে চাও সে তার উপর ক্লিক করবে, এখানে ওকেতে ক্লিক করবে, দেখো উইথ চেঞ্জ হয়ে গেল। ওকে, উইথ এবং হাইট দুটোই অ্যাডজাস্ট হয়ে গেল। এবার আমি ইমেজে গিয়ে এখানে ইমেজ সাইজের উপর ক্লিক করব। এবার তুমি যদি চাও যে এখানে উইথটাই চেঞ্জ করবে, শুধু যেন উইথটাই চেঞ্জ হয়, হাইটটা যেন এর সঙ্গে অ্যাডজাস্ট না হয়, হাইট যেরকম আছে সেম যেন একই থাকে, তার জন্য তুমি এখানে নিচে কনস্ট্রেন প্রপোর্শনস এই অপশনটি আনটিক করে দেবে। এর উপর ক্লিক করলাম, এটি আনটিক হয়ে গেল। এবার এখানে আমি উইথ এখানে করে দিলাম 250 করে দিয়ে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। এবার দেখো আমাদের উইথতে শুধু চেঞ্জ হয়েছে, হাইট কিন্তু যেটা ছিল সেম একই রয়েছে। এর ফলে দেখো আমাদের ইমেজের সেফটিও নষ্ট হয়ে গেছে। সো তুমি ইমেজ সাইজে এই কনস্ট্রেন্ট প্রপোর্শন এই অপশনটি ক্লিক করে এটি টিক করে রাখবে, এবং এখানে দেখো এটি টিক করার ফলে এখানে একটি লক আইকন চলে আসলো। সো এখানে তুমি এবার যেই ধরনের হাইট এবং উইথ তুমি যেটাই চেঞ্জ করো না কেন, এর সঙ্গে তার পরেরটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তুমি যদি হাইট চেঞ্জ করো উইথ অ্যাডজাস্ট হয়ে যাবে, উইথ চেঞ্জ করলে হাইট অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং এর ফলে তোমার পিকচারের সেফটিও নষ্ট হবে না। ওকে, এরপর ইমেজ মেনুতে নেক্সট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ক্যানভাস সাইজের অপশন। এর উপর ক্লিক করলে তুমি এখানে দেখো সাইজের অপশন পেয়ে যাচ্ছ, এর মাধ্যমে তুমি ক্যানভাসের সাইজ অ্যাডজাস্ট করতে পারবে। ক্যানভাস মানে হচ্ছে যে প্রতিটি ইমেজের একটি ক্যানভাস, আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এই যে গ্রে কালারের এটি রয়েছে, এটি হচ্ছে ক্যানভাস, ক্যানভাসের উপরে আমাদের এই ইমেজটি রয়েছে। সো এই ক্যানভাসের সাইজটি তুমি অ্যাডজাস্ট করতে পারবে। ওকে, সো আমি এখানে ক্যানভাস সাইজের উপর ক্লিক করলাম, এবং এখানে কতটা উইথ এবং হাইট রাখতে চাই সেটা আমি সিলেক্ট করে নেবো। এখানে আমি 50 রেখে নিলাম উইথ, এবং হাইটও এখানে 50 রেখে নিলাম। ওকে, তারপর এখানে তুমি কোন দিকে রাখতে চাও, ডান দিকে না বাঁ দিকে না উপরের দিকে না নিচের দিকে, তুমি এখানে চুজ করে নেবে। তো আমি এখানে চুজ করে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। দেখো এই সাইডে আমাদের ক্যানভাসের সাইজ 50 হয়ে গেছে, হাইট এবং উইথ 50 হয়ে গেছে, হাইটেও 50 বেড়ে গেছে এবং উইথেও 50 বেড়ে গেছে। তো এবার তুমি এখানে কোনো টেক্সট লিখতে চাইলে তুমি এখানে টেক্সট লিখতে পারো, সাপোজ আমি এখানে আমার নাম লিখে দিলাম। ওকে, সো এইভাবে তুমি তোমার এই ফাঁকা জায়গাতে যে কোনো কাজ তুমি করতে পারো। সো তার জন্য তুমি ইমেজে গিয়ে ক্যানভাস সাইজের উপর ক্লিক করবে, এবং এখান থেকে তুমি চুজ করে নেবে তুমি কোন দিকে রাখতে চাও এবং কতটা রাখতে চাও, তুমি এখান থেকে চুজ করে নেবে, তারপর এখানে ওকেতে ক্লিক করবে, এটি অ্যাপ্লাই হয়ে যাবে। সো এটি হচ্ছে ক্যানভাস সাইজের অপশনের কাজ। এরপর ইমেজ মেনুতে তুমি নেক্সট যে অপশনটি পেয়ে যাচ্ছ সেটি হচ্ছে রোটেট ক্যানভাসের অপশন। এখানে ফ্লিপ ক্যানভাস হরিজন্টালের অপশন রয়েছে, এর উপর আমি ক্লিক করলাম, আমাদের ইমেজটি হরিজন্টালি ফ্লিপ হয়ে গেল। এরপরে রোটেট ক্যানভাসে এসে আমি ফ্লিপ ক্যানভাস ভার্টিক্যালে ক্লিক করলাম, আমাদের ইমেজটি ভার্টিক্যালে কনভার্ট হয়ে গেল এবং ফ্লিপও হয়ে গেছে। এরপর ইমেজ মেনুতে গিয়ে আমি রোটেট ক্যানভাসে গিয়ে এখানে 180 ডিগ্রিতে ক্লিক করলাম, আবার দেখো আমাদের ইমেজটি 180 ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। রোটেট ক্যানভাসের মধ্যে যে ইম্পর্টেন্ট অপশনটি আছে সেটি হচ্ছে আরবিট্রারি। এর ব্যবহার আমি তোমাদের এর আগেও একটি ভিডিওতে দেখিয়েছি, তবে এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু একটি ইমেজ মেনুর একটি অপশন, সে কারণে আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে একটি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নিচ্ছি। এর কাজটি হলো আরবিট্রারি, যে তুমি যে কোনো একটি টেরাবেগা ইমেজকে সোজা করতে পারবে। তার জন্য আমি এখানে একটি ইমেজ নিয়ে নিচ্ছি, একটি এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি। তার জন্য আমি ফাইল ব্রাউজারে গেলাম, এবং এখান থেকে দেখো আমি পাসপোর্ট সাইজের ইমেজটি নিয়ে নিলাম। এবার দেখো ইমেজটি ব্যাকা রয়েছে, সো এটাকে আমি সোজা করবো। সোজা করবো কী করে, তার জন্য প্রথমে আমি এখানে মেজার টুলে আসবো, মেজার টুলে এসে আমি এখানে এই ব্যাকা অংশটি মেজার করে নেবো। ওকে, এখানে আমি এইভাবে এই ব্যাকা অংশটি মেজার করে নিলাম। মেজার করার পর ইমেজ মেনুতে গিয়ে আমি রোটেট ক্যানভাসে গিয়ে এখানে আরবিট্রারির উপরে ক্লিক করবো, এবং এখানে আমি এটা যে মেজারটি করলাম এখানে মাপটি চলে এসছে, এবার এখানে আমি ওকেতে ক্লিক করবো। এখানে ওকেতে ক্লিক করলাম, দেখো আমাদের ইমেজটি সোজা হয়ে গেছে। এবার তুমি ক্রপ টুলের মাধ্যমে ইমেজটি ক্রপ করে নেবে।
আমি সাপোজ ইমেজটি এখানে এভাবে ক্রপ করে নিলাম এই এরিয়াটি, তারপর এখানে রাইট মার্কের উপরে ক্লিক করলাম। দেখো এবার আমাদের পাসপোর্ট সাইজের ইমেজটি যেটি টেরাবাইটে ছিল সেটি সোজা হয়ে গেল। সো এইভাবে তুমি ইমেজে রোটেট ক্যানভাসে আরবিটারি অপশনের মাধ্যমে যে কোনো টেরাবাইটের ইমেজকে সোজা করতে পারো। এরপর ইমেজ মেনুতে নেক্সট অপশনটি হচ্ছে ক্রপের অপশন। ক্রপ তো আমি তোমাদের এখানে দেখালাম, কিন্তু ইমেজ মেনুতেও এখানে ক্রপের অপশন রয়েছে। এর মাধ্যমে কি হবে, প্রথমে তুমি সিলেকশন টুলের মাধ্যমে তুমি এরিয়া সিলেক্ট করে নেবে যে তুমি কতটুকু এরিয়া ক্রপ করতে চাও। সাপোজ আমি তোমাদের দেখানোর জন্য আমি এই এরিয়াটুকু সিলেক্ট করে নিলাম। এবার তুমি এটিকে ক্রপ করার জন্য ইমেজ মেনুতে গিয়ে এখানে দেখো ক্রপ অপশনটি ডিসেবল ছিল, এটি এনেবল হয়ে গেছে, এর উপরে ক্লিক করবে। এটি দেখো আমরা যতটুকু এরিয়া সিলেক্ট করেছিলাম ততটুকু এরিয়া এখানে ক্রপ হয়ে গেছে। সো এটি হচ্ছে ইমেজ মেনুতে ক্রপ অপশনের কাজ। এরপর তুমি ইমেজ মেনুতে নেক্সট অপশন পেয়েছো ট্রিমের অপশন, এর উপর ক্লিক করলে তুমি তোমার ইমেজের আনইউজফুল পার্টকে ট্রিম করতে পারবে। তার জন্য তুমি এখানে টপ লেফট পেয়ে যাচ্ছ এবং বটম রাইটের অপশন পেয়ে যাচ্ছ, আমি এখানে বটম রাইট চুজ করে নিলাম। তারপর এখানে তুমি কোনো পার্টিকুলার তোমার যেটি দরকার সেটিও তুমি চুজ করতে পারো, অথবা সবকটি টিক করে রাখতে পারো। তারপর এখানে ওকেতে ক্লিক করবে, তোমার পিকচারটি ট্রিম হয়ে যাবে। সো এটি হচ্ছে ফটোশপের ইমেজ মেনুর ব্যবহার, এটি তোমরা খুব ভালোমতো প্র্যাকটিস করো বারবার করে। এর মধ্যে কিছু অপশানস এমন আছে যেগুলো ম্যাক্সিমাম টাইম ব্যবহার করা হয়, যেমন মোডের মধ্যে গ্রে স্কেল, আরজিবি, সিএমওয়াইকে কালার, তারপর এখানে অ্যাডজাস্টমেন্টের অপশানগুলি, তারপর এখানে ডুপ্লিকেটের অপশান, তারপর এখানে ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ, তারপর এখানে আরবিট্রারি অপশান, ক্রপ, ট্রিম। এগুলো তোমরা বারবার করে প্র্যাকটিস করো, এগুলো ম্যাক্সিমাম টাইম ব্যবহার করা হয়। যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমরা এর ব্যবহার ভালোমতো করতে পারবে। আমি ভিডিওটি দেখে তোমরা খুব ভালোমতো বুঝতে পেরেছো ইমেজ মেনুর ব্যবহার এবং ভালোমতো শিখতে পেরেছো কী করে তোমরা ইমেজ মেনুর অপশানসগুলি ব্যবহার করবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি পছন্দ হলে প্লিজ লাইক করো। তোমরা লাইক করলে আমি আরও মোটিভেশন পাই তোমাদের জন্য এই ধরনের ভালো ভালো ভিডিও নিয়ে আসার, যাতে তোমরা কিছু শিখতে পারো, তোমাদের স্কিলকে আরও আপগ্রেড করতে পারো। আমার সবসময় এই চেষ্টায় থাকে এবং তোমরা যাতে সেটা কাজে লাগাতে পারো। সো ফ্রেন্ডস, প্লিজ ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সো আজকের মতো এতটাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে, রেড বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, যাতে আমি নেক্সট ভিডিও লেসনগুলি আপলোড করলে তোমরা সবার প্রথমে এবং সহজে সেটা পেয়ে। এছাড়া আরেকটা রিকোয়েস্ট ফ্রেন্ড, ভিডিওটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। টিল দেন, থ্যাংক ইউ ফ্রেন্ডস, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।